খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর মানিকছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় ও হাফেজ কারি মোহাম্মদ নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন। এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ মাইনউদ্দিন, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আতিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান ফারুক, উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শামাইন ফরাজি শামু, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল আলম মাসুদ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা মোহাম্মদ মুক্তাদের হোসেন। এ সময় উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমদুল হক, সংগঠনের উপদেষ্টা মাওলানা ফরিদুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান ও হাফেজ শরীফুল ইসলাম সহ আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানিকছড়ি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নূর মোহাম্মদ। ইফতারে বরণ্য ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার শত শত মুসল্লি অংশ নেন। ডেস্ক নিউজ মানিকছড়ি বার্তা।